ডিসেম্বরে চালু হচ্ছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাড়ছে খরচ। বিআরটি উত্তরা টঙ্গী অংশ খুলছে আজ। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ, অংশ নিচ্ছে 12 লাখেরও বেশি শিক্ষার্থী, সতর্ক প্রশাসন। শুষ্ক মৌসুমেও ঢাকার রাস্তায় কাদা, অপরিচ্ছন্ন ডেল ড্রেন, বছরের পর বছর দুই ওয়ার্ডের অন্তর্ভুক্তিতে জটিলতা। দুর্নীতিতে সিভিল এভিয়েশনের ডজন খানিক প্রকৌশলী অনুসন্ধানে দুদক, কোনো ছাড় পাবে না অভিযুক্তরা। চিত্রাঙ্গে পর ভোলায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, চিন্তিত এলাকাবাসী, আলাদা ইউনিট না থাকায় দুর্ভোগ। বায়ু দূষণের ভয়াবহ কবলে নয়াদিল্লি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, মিশরে বসছে জলবায়ু সম্মেলন। বিশ্বকাপে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, ডাচদের কাছে হেরে বিদায় দক্ষিণ আফ্রিকা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে পুরো সংবাদ। আবারও পেছাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু সময়, বাড়ছে খরচও। ডিসেম্বরে চালু হচ্ছে না দেশের প্রথম এ উড়াল সড়ক। প্রকল্প পরিচালক জানান, এই অংশে কাজ শেষ হচ্ছে 70%। আগামী মার্চে উড়াল সড়ক চালুর আশা কর্তৃপক্ষের। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলছেন, পরিকল্পনা মতো না চলায় এ প্রকল্প শেষ করা এখনও বড় চ্যালেঞ্জ। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। লক্ষ্য পূরণের ব্যর্থতা থেকে বের হতে পারছে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুরু থেকেই বারবার বিভিন্ন লক্ষ্য পূরণে ব্যর্থ দেশের প্রথম এই উড়াল সড়ক, যে কারণে 2013 সালে শুরু হলেও এখন পর্যন্ত প্রত্যাশা মতো এগোয়নি রাজধানীর এই মেগা প্রকল্প। যদিও নানা জটিলতা কাটিয়ে প্রকল্প এলাকা জুড়ে চলছে এমন কর্মযজ্ঞ। দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন এমনই দৃশ্যমান যে উড়াল সড়কে উঠতেই গুনতে হবে সর্বনিম্ন 100 টাকা টোল। যদিও কবে এই উড়াল সড়কে যানবাহন চলবে তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। আগে লক্ষ্য ছিল বনানী পর্যন্ত খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ, পরে সে লক্ষ্য থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। পরবর্তী লক্ষ্য 2022-এর ডিসেম্বরে খুলে দেওয়া হবে এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও 11 কিলোমিটার অংশ, কিন্তু সে লক্ষ্য পূরণেও ব্যর্থ হতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কারণ এই অংশে কাজ শেষ হয়েছে মাত্র 70%, বাকি এখনও 30%। প্রথম ধাপে শেষ করার পরে এই শর্ট ডিস্টেন্সের জন্য খুব একটা ফিজিবল হবে না, বিদায় বিনিয়োগকারী এটা থেকে তেমন কোনো আগ্রহ দেখায় নাই, কারণ 7 কিলোমিটার পথ 125 টাকা দিয়ে টোল দিয়ে চলাচল করবে, এটা খুব একটা ফিজিবল হবে না। বিধায় আমরা যেটা ফিক্স করছিলাম, আমরা বলছিলাম যে এটা মগ তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত, এটা আমরা ডিসেম্বরে টার্গেট করছি, এই বছরের ডিসেম্বরে আমরা যানবাহন চলাচলের জন্য মুক্ত করব। বাট করোনার কারণে কিছুটা কাজের গতি কিছুটা মন্থর থাকায় হয়তো আমরা মার্চ এপ্রিলের দিকে ইনশাল্লাহ আমরা ট্রাফিক চলাচলের জন্য মুক্ত করতে পারবো। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রকল্প শেষের টার্গেট ছিল 2017 সাল, কিন্তু বাস্তবে কাজই শুরু হয় 2016 সালে। শেষমেশ চারবার সময় বেড়ে এখন প্রকল্প শেষের নতুন টার্গেট 2024 সালের জুন। মগবাজারের পর থেকে অনওয়ার্ড কমলাপুর পর্যন্ত আমি বলবো অনেক টাইট করিডোর, বনানী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসতেই যেই সময় লেগেছে ওইটা একটা গ্রিনফিল্ড প্রজেক্ট ছিল, এখন যখনই ভেতরে ঢুকছে এবং সাথে থার্ড এবং ফোর্থ লাইনটাকে সমন্বয় করতে হচ্ছে, এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। রাজধানীর বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি গিয়ে নামবে এই এক্সপ্রেসওয়ে। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে শেষ হলে দিনে 80,000 যানবাহন চলাচল করবে বলে আশা, জাতীয় রাজধানীতে স্বস্তি ফেরার আশাই কর্তৃপক্ষ। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা। আজ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়াল সড়ক ও টঙ্গী সেতুর একাংশ। উত্তরা থেকে টঙ্গী রেলগেট পর্যন্ত উড়াল সড়কের দৈর্ঘ্য 2.2 কিলোমিটার, এর 2 লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। এতে যানজটের দুর্ভোগ কমবে অনেকটা। এ ফ্লাইওভার ও সেতুর 2 লেন টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন ব্যবহার করবে। ঢাকা থেকে টঙ্গীমুখী যানবাহনকে পুরনো সেতু ব্যবহার করতে হবে।
বাসের জন্য বিশেষায়িত লেন বিআরটি প্রকল্প 2012 সালে সরকারের অনুমোদন পায়। এ প্রকল্পে সড়কের মাঝে দুই লেন চলবে শুধু বিশেষায়িত বাস। আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বেলা ১১টায় শুরু হলেও পরীক্ষার হলে প্রবেশ করতে হবে আধা ঘন্টা আগেই। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে দুই ঘন্টায় নেওয়া হচ্ছে পরীক্ষা। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২,০০,৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬,২২,৭৯৬ জন আর ছাত্রী ৫,৮০,৬১১ জন। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৯,৮৫,৭১৩ জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষার্থী ৯৪,৭৬৩ জন। গেল বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ২,০০,০০০। এইচএসসি পরীক্ষার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা থেকে সহকর্মী সাইফুল রিপন, চট্টগ্রাম থেকে সহকর্মী আলমগীর সবুজ, সিলেট থেকে হোসেন আহমেদ সুজাত, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। শুরুতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, এইচএসসি পরীক্ষা ঘিরে কি প্রস্তুতি দেখছেন শিক্ষার্থীদের, বিস্তারিত জানাবেন। একইভাবে চট্টগ্রামের সব কেন্দ্রে, মোট চট্টগ্রামে আবার ১১১টি কেন্দ্র আছে, সব কেন্দ্রে একযোগে ১০টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করানো তদারকি, সেভাবে আসলে কেন্দ্র প্রবেশ করানো হচ্ছে। এবার যেটিকে আমি একটু যদি আপনাকে জানাই, চট্টগ্রামে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ৯৩,৮৮৯ জন, এবং যেটা গতবারের তুলনায় ৭,২১৩ জন কম। গতবার পরীক্ষার্থী ছিল ১,০১,১০২ জন, আর এবার এখানে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থী হচ্ছে ৬৮,৯৯৬ জন, এবং এখানে কলেজ রয়েছে ২৬৭টি। মোটামুটি আসলে আমরা যেটা জেনেছি, এবার পরীক্ষার্থী যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে কিছু সার্বিক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বোর্ড, এবং যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় এবং যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না হয় সে কারণে তারা যতটুকু
সম্ভব সব ধরনের সম্ভাব্য প্রস্তুতি গ্রহণ করেছিল আমার সাথে জানিয়েছেন। শিক্ষাবোধ কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি, তারা সুস্থভাবে তাদের দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। পুলিশ নানা যারা বাহিনী তারা তাদের ঠিকমতো পালন করতে দেখেছি এবং এখানে যারা অভিভাবক আছেন তারাও আসলে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি প্রতিটা পরীক্ষার্থীর সাথে একাধিক অভিভাবক দেখেছেন এবং যতটুকু আমরা জেনেছি আসার সময় কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি এবং আমরা যখন এই কেন্দ্রে আসার পথে আমরা দেখেছি কোনো যানজটের সে ধরনের কোনো দুর্ভোগ ছিল না এবং যেটা দেখেছি গাড়ি ভাড়াতে একটু শিক্ষার্থীদের একটু ব্যাগটাকে হয়েছে, যেহেতু একই সময়ে বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীরা যাচ্ছিলেন, যে জন্য আমরা দেখেছি অনেক গণপরিবহনে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়েছে। এটা আমরা দেখেছি মোটামুটি অন্যান্য দিকে কেন্দ্রের সুস্থ পরিবেশ আছে। আমরা এই শিশু পরীক্ষার এইটুকু চট্টগ্রামে ছিল, আরো খবর জানবো সিলেট থেকে, সেখানে আছে আমাদের সহকর্মী সুজাত। ধন্যবাদ সবুজ। পরীক্ষা শুরু কিন্তু বেলা 11টায় এবং ইতোমধ্যে কিন্তু হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং আমি এই মুহূর্তে আছি সিলেট সরকারি এমসি কলেজ গেটে। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা কিন্তু হলের মধ্যে ঢুকে পড়েছে, অর্থাৎ কলেজ ক্যাম্পাসে ঢুকে কিন্তু ইতোমধ্যে তারা হলে পড়েছে। পাশাপাশি সেখানে দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা অপেক্ষা করছেন। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী হচ্ছেন 67,526 জন, তার মধ্যে ছাত্র 29,154 জন এবং ছাত্রী 38,372 জন। সিলেট শিক্ষা বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের সর্বমোট 304টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, সর্বমোট 86টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারের পরীক্ষা যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে ছাত্রর চাইতে ছাত্রীদের সংখ্যা অনেক বেশি। সেখানে ছাত্র হচ্ছেন 29,154 জন এবং ছাত্রী হচ্ছেন 38,372 জন। গত বছরের চেয়ে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তো ইতোমধ্যে পরীক্ষার অংশগ্রহণ করার জন্য কিন্তু একে একে শিক্ষার্থীরা হলের মধ্যে ঢুকছেন এবং শিক্ষার কলেজ ক্যাম্পাসের গেইটেই কিন্তু অভিভাবকরা অপেক্ষমান রয়েছেন। আমরা সিলেট শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসলে নির্ধারিত সময়েই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রে কেন্দ্রে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁস এড়াতেও কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম কাজ করছে, পাশাপাশি পুলিশের উপস্থিতি রয়েছে এবং কেন্দ্রে কেন্দ্রে কিন্তু কঠোর নিরাপত্তা প্রদান করা হচ্ছে। বহিরাগত অভিভাবক কাউকেই কিন্তু কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা চলে যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস ধন্যবাদ সুজাত। আসলে সিলেটের মতো কুষ্টিয়াতেও কিন্তু আর কিছুক্ষণ পরেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 11টার সময়। আপনাকে একটু দেখাতে চাই যে আসলে কি শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রে পৌঁছে গেছে, অর্থাৎ কেন্দ্রে অপেক্ষমান আছে পরীক্ষার জন্য। আপনি জানেন যে শিক্ষা বোর্ডের অনুসারে যে আধা ঘন্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে শিক্ষার্থীদের, তারা কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা চলে এসেছে এবং তারা অপেক্ষা করছে ক্লাসরুমে পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য। আপনার এছাড়াও পরীক্ষা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে করার জন্য কিন্তু সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রশ্ন ফাঁস রোধ, এছাড়া যারা প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারী রয়েছে এই গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন কাজ করছে। প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এখানে গোয়েন্দা যে সংস্থা রয়েছে তারা কিন্তু কাজ করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এবছর কুষ্টিয়ায় 22টি কেন্দ্রে 11,465 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্র রয়েছে 5,352 জন এবং ছাত্রী রয়েছে হচ্ছে 6,152 জন। অর্থাৎ আমি বলতে পারি গতবারের তুলনায় কিন্তু এবছর কুষ্টিয়া জেলায় শিক্ষার্থীর সংখ্যা কমেছে, অর্থাৎ 3,000 শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বিষয়ে আমি জেলা প্রশাসক এবং শিক্ষা যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে কথা বলেছিলাম। তাদের দাবি যে আসলে শিক্ষার্থী কমার পিছনে কারণ হচ্ছে গত বছর 3টা বিষয়ে পরীক্ষা হয়েছিল, এই 3টা বিষয়ে পরীক্ষা হওয়ার কারণে কিন্তু 98% পাশের হার ছিল, যার কারণে যারা অনিয়মিত শিক্ষার্থীর পরিমাণ এবছর কম, এই কারণে এবছর কিন্তু সাধারণত শিক্ষার্থী কমেছে। আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এবছর যশোর বোর্ডে মোট শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এইচএসসি হচ্ছে 1,07,090 শিক্ষার্থী। এর মধ্যে সাধারণত এই যে শিক্ষার্থী যশোর বোর্ডেও কিন্তু 27,000 শিক্ষার্থী কমেছে এবছর। আসলে বন্যা এবং করোনার প্রভাবের ফলে কিন্তু এবছর 7 মাস এইচএসসি পরীক্ষা পিছিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি
সর্বশেষ যে এখন পর্যন্ত কুষ্টিয়ার প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি আমার সহকর্মী ময়মনসিংহে রয়েছে ইলিয়াস, ইলিয়াসের কাছে। ইলিয়াস, ধন্যবাদ তিতাস। আসলে সারা দেশের ন্যায় ময়মনসিংহেও কিন্তু আজকে সকাল 11টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আমি দেখাতে চাই, আসলে আমি এখন আছি ময়মনসিংহের গৌরীপুরের মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্রে আছি। এই এখন কিন্তু আসলে গেট খুলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু হলে প্রবেশ করছেন এবং তারা কিন্তু আসলে তাদের আসনে বসবেন এবং এই আসলে শিক্ষার্থীরা হলে প্রবেশ করার পূর্বে কিন্তু তাদেরকে আসলে মোবাইল ডিভাইস আছে কি না কারো কাছে সেই বিষয়টি কিন্তু শিক্ষকরা দেখছেন এবং সার্বিক নিরাপত্তাই কিন্তু আসলে এই এই শিক্ষক এবং যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানকার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আছেন। আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন একটু জানতে চাই। যে জি ধন্যবাদ। আমাদের গৌরীপুর উপজেলায় 3011 জন পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি আলিম এবং সমমানের পরীক্ষার্থী রয়েছে। তারা 5টি কেন্দ্রে আজকে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে গৌরীপুর উপজেলার এইচএসসি আলিম এবং ভোকেশনাল এবং সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। জি ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন যে আসলে সার্বিক নিরাপত্তার বলয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, উনি জানিয়েছেন যে আসলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন এবং আমরা দেখেছি যে আসলে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু শিক্ষার্থীরা তাদের কেন্দ্রে প্রবেশ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন জেসিকা। ইলিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্যান্য সহকর্মীদের। দর্শক, আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেই বিষয়ে জানাতে ঢাকা, সিলেট, কুষ্টিয়া ও ময়মনসিংহের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। শুষ্ক মৌসুমেও যে সড়কে কাদা, খানাখন্দের সঙ্গে বেশ সরু থাকায় যার বেহাল দশা। সড়কের সঙ্গে ড্রেন পরিষ্কার করা হয় না বছরের পর বছর ধরে। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 62 ও 63 নম্বর ওয়ার্ডের স্বপন মৃধা সড়ক। স্থানীয়রা বলছেন সড়কটি দুটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত থাকায় ঠেলাঠেলির মুখে পড়েছে। তবে নারী কাউন্সিলের আশ্বাস, টেন্ডার পাশ হলে দ্রুত মেরামত হবে এই সড়ক। শৈশব বর্মনের ক্যামেরায় জনদুর্ভোগের বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। শুষ্ক মৌসুমেও ঢাকার সড়কে কাঁদা। দক্ষিণ সিটি কর্পোরেশনের 62 ও 63 নং ওয়ার্ডের মাতোয়াইল পশ্চিম পাড়ার স্বপন বৃধা সড়কের এ বেহাল দশা দীর্ঘদিনের। দৈনিক হাজারো মানুষের যাতায়াত এ সড়ক দিয়ে, এতটাই সরু যে একসঙ্গে দুটি যানবাহন যাওয়া আসা খুবই বিপজ্জনক। স্থানীয়রা বলছেন সড়কটি সিটি কর্পোরেশনের আওতায় আসার পর গেল 5-7 বছরেও সংস্কার করা হয়নি, দুর্ভোগের অন্ত নেই। বৃষ্টি হইলে রাস্তার উপরে 2.5 ফুট পানি উঠে, একটা রিস্কার বেশি দূরা রিস্কার ডোয়া জানা, গ্যারেজ থেকে 3 দিন এসে গাড়ি বের করতে পারিনি, বাসন পারে জানা ঘর তো 1 ফুট পানি থাকে। খানাখন্দে অশেষ দুর্ভোগের পাশাপাশি এ সড়কে ড্রেনে জমে থাকা ময়লা পানিতে বসত গড়া মশা মূর্ত আতঙ্ক হয়ে দেখা দিয়েছে স্থানীয় জনদের। প্রত্যেকটা ঘরে ঘরে ডেঙ্গু রুগী আছে শুধু এই স্পটটার জন্য। সরকার লোক পয়সা করে না, আমরা মাঝে মাঝে পয়সা করে তুললাম, একটা ড্রেন পয়সা করতে 20,000 টাকা লাগে। রাস্তা ফেয়া কইলে আড়ন যায়, অসুবিধা হয় না মানুষের, অনেক অসুবিধা চলা এই রাস্তার। দুটি ওয়ার্ডে পড়ায় রেশারেশির মুখে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বললেন বছরের পর বছর শুধু আশ্বাস শুনছেন তারা। এই যে ওয়াসা কাজ করে দিয়ে গেছে, তারপরে এটা আর কোনো কাজ করা হয় নাই, সেটাও দীর্ঘ 7-8 বছর হবে। বাদলা হইলেই আমরা মনে করেন যে আর স্কুল কলেজ যাইতে পারি না। আমরা নিচ তলায় থাকি, ঠিক বৃষ্টি হইলেই পানি দিতে হইয়া ঘরে পানি উড়ে আড়ে মনে পানি উড়ে আছে, রাস্তাঘাট ভাঙা, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়। তবে এ নিয়ে নারী কাউন্সিলরের জবাব, সড়ক মেরামতে টেন্ডারের প্রক্রিয়া চলছে, পাশ হলেই দ্রুতই কাজ শুরু হবে। টেন্ডার হয়েছে, এটা মনে হয় ডিসেম্বরের দিকে কাজ শুরু করব আমরা,
এটা হচ্ছে আমাদের তাপস ভাইয়ের যে আমাদের 1 কোটির একটা বরাদ্দ দেয়, সেই বরাদ্দ থেকেই আমাদের এই কাজটা, আমরা এটা টেন্ডার টেন্ডার হয়ে গেছে, ওরা করবে। অল্প বৃষ্টিতেই ডুবে যাওয়া যেমন নিত্যদিনের, তেমনি ছুটির দিনে বাসাবাড়িতে পানি ব্যবহার বেশি হলেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে স্বপন মৃধা সড়ক। একদিকে রাস্তার বেহাল দশা, অন্যদিকে রাস্তার পাড়ের ড্রেনটি বছরের পর বছর পরিষ্কার না হওয়ায় এরিস মশার প্রাদুর্ভাবে এলাকার প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী। এটি কোনো নাগরিক জীবন হতে পারে না, স্থানীয় দ্বন্দ্বের চাওয়া। এমন পরিস্থিতি থেকে দ্রুতই উত্তরণ চান তারা। আনোয়ার হোসেন, দেশ টিভি, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। বিআরটির উত্তরা টঙ্গীর অংশ খুলে দেওয়া হচ্ছে আজ। বিস্তারিত জানাতে সহকর্মী নজরুল ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নজরুল, দুটি লেন চালু হলে সেখানকার কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আজ কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রুট থেকে হাউস বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের এই উদ্বোধন অনুষ্ঠান চলছে। এখন কিন্তু আমরা দেখছি ওবায়দুল কাদের, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ উনি মঞ্চে বসছেন, আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি উনি উদ্বোধন করবেন। এ উপলক্ষে কিন্তু এখানে বিভিন্ন বিআরটি প্রকল্পের নেতৃবৃন্দ, লোকজন কিন্তু এখানে আমরা তাদেরকে লক্ষ্য করতেছি, আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। সবচেয়ে বড় কথা হলো যে এখানে মানুষের কিন্তু যে ঢাকা থেকে যাত্রীর যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগটা কিছুটা কিন্তু হলো লাঘব হবে। মানুষের দীর্ঘদিন যেভাবে মানুষ এই আপনি এই রাস্তা দিয়ে কষ্ট করেছে, কিন্তু আজকে কিন্তু এই অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হচ্ছে সেই কাঙ্ক্ষিত এই ফ্লাইওভার। এই ফ্লাইওভার উদ্বোধনের ফলে কিন্তু আপনার এই জায়গা থেকে মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং মানুষ কিন্তু স্বস্তিতে মানুষ ঢাকা থেকে যেতে পারবে। আমরা জানি যে ঢাকার গাজীপুরের স্টেশন রুট থেকে, অর্থাৎ ফায়ার সার্ভিস থেকে হাউস বিল্ডিং পর্যন্ত, অর্থাৎ 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার কিন্তু আজকে ফ্লাইওভার উদ্বোধন করছেন এবং এর ফলে মানুষের যারা নাকি গাজীপুর থেকে যারা ঢাকার দিকে যাবেন, তাদের জন্য কিন্তু এই রাস্তা এখন আগের চেয়ে অনেকটা স্বস্তিদায়ক হবে এবং তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু যেতে পারবেন। আমরা কথা বলেছি বিআরটি প্রকল্পে যারা জড়িত আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এইটা খুলে দেওয়ার ফলে এদিকে এখান থেকে যে মানুষের যে কষ্ট ছিল আগে যাতায়াতে, সেই কষ্টটা উঠবে এবং এখান থেকে দুই লেন এটা ওই করা হবে। কিন্তু এটা আমরা যেখান দেখেছি যে আমরা এখানে যে ব্রিফিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের ঠিক উপরের অংশে, কিন্তু এখানে আপনাকে যদি একটু বলে রাখি যে হাউস বিল্ডিং, অর্থাৎ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই 14 কিলোমিটার সড়কের দুর্ভোগের জায়গায় কিন্তু ছিল এটা, এই অর্থাৎ এই 2 কিলোমিটার এই প্রতিদিন মানুষের দুর্দণ্ডে নাকাল হয়ে যেত, কিন্তু এখন আজকে থেকে মানুষের এই স্বস্তি হবে। এই রুটে যাতায়াত যারা করবেন তারা কিন্তু স্বস্তিতে যেতে পারবেন এবং আশপাশের এলাকায় কিন্তু একটা মানে মানুষের মধ্যে একটা উৎসবের মতো আমরা দেখেছি যে সবাই এখন এখান থেকে যে স্বস্তিতে যেতে পারবেন এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা উৎফুল্ল ভাব আমরা লক্ষ্য করেছি এবং চালকরাও বলেছেন যে। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। এবারে দেশ টিভির বিশেষ আয়োজন উল্টো পথে ঢাকা। রাজধানীর অনেক সড়কেই উল্টো পথে যান চলাচল করতে দেখা যায়। খিলগাঁওয়ের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিরাজ মিজু। মিজু, যারা উল্টো পথে চলছেন তারা কি বলছেন? ধন্যবাদ জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি খিলগাঁও চৌরাস্তা, আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি খিলগাঁও চৌরাস্তা বলা হয়ে থাকে এবং এখানে কিন্তু তার মানে একটা নিয়মই হয়ে গেছে উল্টো পথে গাড়ি আসা। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা ঘুরতে গিয়ে কিন্তু এখনই একটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, ফলে এই যে এই সড়কটিতে গাড়ি যে উল্টো পথে আসছে এটি নিয়ে কিন্তু এখানকার মানুষের কোনো ভাবনা নেই। তারা মনে করছেন এটি হচ্ছে সঠিক পথ, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ এসে এই জায়গাটা দিয়ে যে উল্টো পথে গাড়ি যায় তাদেরকে ধরেনি,
কিংবা তাদেরকে শাস্তির আওতায় আনেনি। তা আমরা যে বিষয়টি বারবার বলে থাকি যে আমাদের এই শহরে আসলে কতটুকু রোড আছে, সেই রোডের সক্ষমতা কতটুকু আছে, এটি বিআরটি এর কিন্তু সেরকম কোনো পরিসংখ্যান নেই। এর উপরন্ত বিআরটি এ প্রতিদিন প্রায় 1000 গাড়ির নিবন্ধন দিয়ে থাকে, ফলে এই সড়কের সক্ষমতা ছাড়িয়ে একটি বিশাল যানজট কিন্তু তৈরি হচ্ছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এই রিক্সা এবং ওর থেকে অটোরিকশাগুলো চলছে আমার সামনে, এগুলো কিন্তু স্থানীয় গ্যারেজে তৈরি হচ্ছে, ফলে এরকম রিক্সা প্রতিদিন কত গ্যারেজে তৈরি হচ্ছে, এর পারমিশন আসলে আছে কিনা, এরকমভাবে কিন্তু দেখভাল করার কোনো বিষয় এখানে নেই। ফলে এই সড়কে যেই পরিমাণ রিক্সা রয়েছে, যেই পরিমাণ অবৈধ অটোরিকশা রয়েছে, এটি কিন্তু যানজটের একটি বড় কারণ এবং এই যানজট থেকেই কিন্তু তাদের উল্টো পথে যাওয়ার একটি প্রবণতা রয়েছে। এরা কিন্তু মূলত ইঞ্জিন চালিত একটি রিক্সা ব্যবহার করছেন, কিন্তু এদের আসলে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। পাশাপাশি এই যে দ্রুতগতির গাড়িটি রয়েছে, তাদের ব্রেকেও অনেক সমস্যা রয়েছে, তারা সহজেই কিন্তু গাড়িটি ব্রেক করতে পারেন না, ফলে এই গাড়িটা কিন্তু প্রতিদিন এই মোড়টার মধ্যেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রতিদিন অসংখ্য কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে উল্টো পথে গাড়ি যাচ্ছে, একই জায়গায় ঘুরছে, এই অনিয়মটাই এখন কিন্তু এই চৌরাস্তার এই জায়গাটিতে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু আগে ছিলাম খিলগাঁও ফ্লাইওভারে, যে ফ্লাইওভার হচ্ছে গিয়ে অত্যন্ত গতি সম্পন্ন একটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারেও কিন্তু আমরা দেখেছি গাড়ি উল্টো পথে চলতে। এবং আমাদেরকে ট্রাফিক পুলিশ যে বিষয়টি জানিয়েছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আইন মানার ক্ষেত্রে একটি অনীহা রয়েছে, তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, তাদের রিক্সা নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারপরও থামছে না এই উল্টো পথের যাত্রা। এবং এই উল্টো পথের যাত্রা কবে থামবে এটি আমরা যেমন জানি না, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু বলতে পারছেন না এই উল্টো পথের যাত্রা কবে থামবে। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এরা এভাবেই উল্টো পথে আসছে, এবং আমরা তাদেরকে কথা বলেছিলাম, তারা বলেছে যে তারা সবসময় এখান দিয়ে উল্টো পথেই যান, এবং যেহেতু এখানে কোনো আশেপাশে ইউটার্ন নেই, ফলে এই উল্টো পথে যাওয়াটাকেই তারা সঠিক মনে করছেন। তো এই ছিল জেসিকা আমার কাছে খিলগাঁও চৌরাস্তা থেকে উল্টো পথে যাত্রার সর্বশেষ খবর। আমাদের মিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী উল্টো পথে যাত্রার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিরাজ মিজু। টি-20 বিশ্বকাপের খবর, গ্রুপ পর্বের শেষ দিনে নিজেদের মাস্ট উইন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 38 রান। আজকের ম্যাচ জিতলে সেমিতে ওঠার সুযোগ থাকবে দুদলের। এদিকে একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, শরীফুল ও হাসান মাহমুদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ, এবাদত ও সৌম্য সরকার। আজকে কিন্তু দক্ষিণ আফ্রিকা যখন হেরে গেল তখন কিন্তু পুরো বিষয়টা একটা মাস্ট উইন ম্যাচের দিকে চলে গেছে। বাংলাদেশ পাকিস্তানের এই ম্যাচটা এবং ইন্ডিয়ার জন্য খুবই ভালো হয়েছে, তারা কোয়ালিফাই করে গেছে। তা আজকের প্রতিদ্বন্দ্বিতার কথা যদি বলেন, নিশ্চিতভাবে যে পাকিস্তানের ডু অর ডাই ম্যাচ, বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ, বাংলাদেশ নিশ্চিতভাবেই হচ্ছে গিয়ে উইকেটটা দেখেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিং করার, এবং উইকেটটা এখন পর্যন্ত দেখে যা মনে হয়েছে যে এখানে আসলে 170-180 রানও হচ্ছে গিয়ে খুব একটা যে স্বস্তির তা না। তা নিশ্চিতভাবে বলা যায় একটা প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। বাংলাদেশ কিন্তু একজন স্পিনার নিয়েছে, নাসুমকে নিয়েছে লেফট হ্যান্ড স্পিনার, সে কিন্তু হচ্ছে গিয়ে তাদের অনেকগুলো রাইট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, সেই জায়গাটা চিন্তা করেই তাদের নেওয়া হয়েছে এবং উইকেটটা এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। 180 রান 170 রান অ্যাডিলেডের এই পিচে একটা ভালো স্কোর। এখন বাংলাদেশের বোলাররা যেহেতু ভালো একটা শেপে আছে, আশা করা যাচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ আমরা উপভোগ করতে পারবো। আর আরেকটি প্রশ্ন হচ্ছে দুই দলের জয় পরাজয়ের সমীকরণে কি হতে যাচ্ছে? সমীকরণ যেটা বললাম যে হচ্ছে গিয়ে মাস্ট উইন ম্যাচ, এখানে আসলে মানে
কারো কোনো হচ্ছে গিয়ে রান রেটের কোনো হিসেব নিকেশের দিকে কেউ তাকাবে না, কোনো হেড টু হেডে তাকাবে না, যে জিতবে সে চলে যাবে। আর দক্ষিণ আফ্রিকা আসলে তাদেরকে বলা হয় চোকার, এবং তারা কিন্তু আজকে তার প্রমাণটা আবার দিল। আর আজকে যদি আমরা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যেই পাস্ট টি টোয়েন্টির পাস্ট সেখানে দেখি 17টি ম্যাচ খেলেছে পাকিস্তান, 15টিতেই জিতেছে এবং খুব ভালো ডমিনেট করেই জিতেছে। বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে এবং বাংলাদেশের হোমের রেকর্ড কিন্তু দুটি, পাকিস্তান কিন্তু হচ্ছে গিয়ে নিউট্রাল ভেন্যুতে হচ্ছে গিয়ে 60টি ম্যাচ জিতেছে। তার মানে হচ্ছে গিয়ে যে আমরা যেটা বলি যে আইসিসির ট্রু উইকেটে খেলার যেই প্র্যাকটিসটা, সেটা বাংলাদেশের অতীতেও দেখা গেছে, বাংলাদেশের এক ধরনের ঘাটতি রয়েছে, ডোমেস্টিকের এক ধরনের উইকেট তৈরি করা হয়। বাংলাদেশ যখন আইসিসির ইভেন্টগুলোতে যায় তখন এক ধরনের মেজাজের মধ্যে পড়ে যায়, তো সেই জায়গাগুলো থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা এক ধরনের চ্যালেঞ্জই ফেস করে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে সমীকরণ তো হচ্ছে গিয়ে মাস্ট উইন, তবে ভালো একটি ক্রিকেট হতে যাচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো, একদম ফার্স্ট বল থেকেই কিন্তু পাকিস্তান মোটামুটিভাবে তারা বাংলাদেশকে খুব হোমওয়ার্ক করেই নেমেছে, যেটা লিটন দাসের উইকেটটা অনেক বেশি একটা এটার উদাহরণ হতে পারে। গুড লেন্থের বল খেলাচ্ছিলেন, সেখানে লিটন দাস গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের এবং বোলারদের ভালো একটা হোমওয়ার্ক করেই পাকিস্তান নেমেছে, অন্তত এখন পর্যন্ত তাই বোঝা যাচ্ছে। মাহফুজ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।